স্বাস্থ্যের জন্য বিট উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বিট রান্না করব খুবই সুস্বাদু করে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এরকম বিট মানব শরীরের জন্য খুবই উপকারী। এই বিট তৈরি করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি। এই যে বিটটা আমি তৈরি করে নিলাম, বিটগুলি তাজা, এগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলি কি করব দেখাবো। এই যে বিটগুলি, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই জায়গাটা দিয়ে গ্রেট করব বিটগুলিকে। এভাবে গ্রেট করে নেব, দা দিয়েও করা যায়, ছুরি দিয়েও কুচি কুচি করা যায়। আমি গ্রেটার দিয়ে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়। এভাবে সবগুলি বিট গ্রেট করে নিলাম। মশলা নিয়েছি, একটা জার নিয়েছি, মশলা হলো রসুন এই পরিমাণে। বিট অনুযায়ী মশলাটা নিতে হবে। কাঁচা লঙ্কা ঝালের জন্য জল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেল, রসুন আর কাঁচা লঙ্কা এটাই হবে। বাটিতে নিয়েছি মশলাটা, যা ভালো একটা রেসিপি। কড়াইটা গরম করেছি, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা কেটে দিয়েছি, নাহলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সর্ষের তেলের মধ্যে। কালো জিরে ফোড়নে দিলাম, খুব ভালো লাগবে রান্নাটা। কালো জিরেটা ফুটে ওঠার পর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি মশলার মধ্যে। মশলাটা এখানে কষিয়ে নেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, সুন্দর লাগবে, ঝাল লাগবে। এটা কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষিয়ে নেওয়ার পর গ্রেট করা বিটগুলি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, বেশি নুন দিলে ভালো লাগবে না, কারণ বিট তো মিষ্টি, নুনটা ব্যালেন্স করে দিতে হবে, তাহলেই ভালো লাগবে। ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ঢাকা দিয়ে দিয়ে করছি, এই ফ্লেমে এটা রান্না হচ্ছে। সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, লাইক করুন, টার্গেট 100টা লাইক চাই। আমন্ড আছে না, কাঠবাদাম খোসা ছাড়িয়েছি জলে ভিজিয়ে রেখে, খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম বিটের মধ্যে। খুবই উপকারী একটা বাদাম এটা, এটা স্মৃতিশক্তি বাড়ায়, হার্ট ভালো রাখে। এরকম বাদাম খেতে হয় ডেইলি দুটো করে। ঢাকা দিয়ে দিয়ে করছি, এত সুন্দর এত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা বাড়িতে এটা তৈরি করে খান, এটাই আমার ইচ্ছে। আর এটা খেলে পায়খানাটা লাল হয় দুই দিন পরেও, এতে কোনো ভয় নেই, বিটের জন্য লাল হবে। এভাবে বিট তৈরি করে নিলাম, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতা দি।